विक्रम ওখানে কি করছো বোন 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 কি হয়েছে তোর বোন তুই ঠিক আছিস তো তুই এখানে কি করছিস দিদি আমি 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 এখানে কি করে এলাম সত্যি সেটা তো আমাদেরও একই প্রশ্ন যে তুমি এখানে এলে কি করে রাজকুমারী না মানে তোমার চিরশত্রুর সাথে এমন কি আলাপ আলোচনা করছিলে না মানে শুধু আমরা কৌতূহল থেকে বলছি এই আর কি আমি আমি আলোচনা বিক্রম আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি আমায় জিজ্ঞেস করছো কেন তোমার রাজকুমারীকে জিজ্ঞেস করো একা একা তো ঘুমের মধ্যে হেঁটে কোথায় চলে যাচ্ছিল কি হ্যাঁ ভাগ্যিস আমি ঠিক সময় এসেছিলাম নাহলে নাহলে একা একা হেঁটে সূর্যপুর চলে যাচ্ছিল মানে মিথ্যা কথা আমি মোটেও ঘুমের মধ্যে হাঁটি না তাহলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি হ্যাঁ মিথ্যাই বলছো আমি জানি আমি ঘুমের মধ্যে হাঁটতেই পারি না আরে বাবা থামো বলছি থামো 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 শান্ত হও শান্ত হও আর সকাল হতে বেশি দেরি নেই তোমাদের বিতর্ক এখানেই থাক বন্ধ হোক তোমাদের সর্বনাশেরও আর বেশি দেরি নেই কিন্তু আমি এখানে এলাম কি করে তাও আবার বিক্রমের সঙ্গে আশ্চর্য কিছুই তো মনে পড়ছে না কোথাও কোনো ভুল হচ্ছে না তো মোহিনী ঘুমের মধ্যে হাঁটে এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আমি তো আগে কোনোদিনও দেখিও নি তাছাড়া মোহিনী তো কিছু মনেও করতে পারছে না কামিনীকে বলে দাও কালকের মধ্যে তার উদ্দেশ্য পূরণ হবে বেশ বেশ কালনাগিনীও তার কাজ করছে বেশ এবার এক অন্য সত্য অন্বেষণে আমাকে মনোযোগ দিতে হবে প্রকট হও প্রকট হও বলো কামিনী কেন ডাকলে আমায় কার কণ্ঠ কি বলছ তুমি বলেছিলাম যে শক্তি দ্রব্য না পেলে আমাদের দিয়ে কোনো কাজ তুমি করাতে পারবে না আর তোমার পরাজয় এক এক করে নাগেদের সরিয়ে দিয়েছে একা আমি রয়ে গেছি এসব আমি জানি তোমার কাছে আমি অন্য কিছু জানতে চাই বলো প্রতি রাজ্যের সাপ মুক্তি হওয়ার আগে আগেই একজন করে নাগ কমে যাচ্ছে সাপ মুক্তির সঙ্গে নাগেদের কি কোনো সম্পর্ক আছে অকারণ সম্পর্ক না খুঁজে শক্তি দ্রব্য উদ্ধার করার চেষ্টা করো কামিনী বৃথা সময় নষ্ট করছো কেন আমি চললাম আমি কালো নাগ এত তাড়াহুড়ো করে চলে গেল কেন কোথায় একটা গোলমাল মনে হচ্ছে আর তাছাড়া আমি তো এত ভুল শুনবো না
নারী কণ্ঠ আমি অবশ্যই শুনেছি, কিন্তু কালো নাগার আমি ছাড়া তো এখানে আর কেউ ছিল না। তার মানে ওই নারী কণ্ঠ কালো নাগেরই। এই রহস্যের সমাধান আমায় করতেই হবে। আগের বলা কথায় যদি কোনো মিথ্যে থাকে তাহলে এই বলয় রং বদলাবে। এখন দেখার বিষয় এটাই যে রং বদলায় কি না। তার মানে আমার সন্দেহ ঠিক, আগেরা অভিশাপের ব্যাপারে জানে। আর যদি ওরা জানে তাহলে ওরা যা জানে তা তো আমায় জানতেই হবে। ওই তো সূর্য উঠছে, তার মানে এবার আমরা সূর্যপুরে পথ জানতে পারবো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তো পথের নির্দেশ পাওয়ার কথা ছিল, এখন এখন তো সবকিছু আরো জটিল হয়ে গেল। সত্যি তো, সামনে একটার বদলে তিনটে পথ, এর মধ্যে সূর্যপুরের পথ কোনটা জানবো কি করে? যোদ্ধা, এই ডান দিকের পথই হলো সূর্যপুরের দিকে যাওয়ার পথ নির্দেশ করছে। তুমি কি করে বুঝলে? কারণ এই পথে দুধারে দেখ সূর্যমুখী ফুল ফুটে রয়েছে, আর সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে, তাই তার নাম সূর্যমুখী। সত্যি তো, এই জন্যই পাখি বলেছিল সূর্য ওঠা অব্দি অপেক্ষা করতে। যোদ্ধা চলুন। কিছু না দিদি, আয়। সুন্দরী, আমাকে সহ্য করতে পারো না অথচ আমার আংটি এত সাবধানে রেখে দিয়েছ, ধন্য তুমি। তুমি আমার কাছে ধাঁধার থেকেও জটিল। এটা আমি কি দেখলাম, আর কেনই বা দেখলাম? বিপদ হয়েছে, কামিনীর মনে আমাদের নিয়ে প্রশ্ন জেগেছে। তারপর আমি ভুল করে তার সামনে একবার নারী কণ্ঠে কথা বলে ফেলেছি, নিশ্চিত শুনেছে সে।
সে তো বুঝতেই পারছি। হ্যাঁ, এখন সে আর চুপ করে থাকবে না। আর একবার যদি কামিনী আমাদের সত্যি জানতে পারে তাহলে সর্বনাশ হবে। কিন্তু এখন উপায় কি? উপায় কি? আমাদের সাবধান হতে হবে। কামিনীকে কিছুতেই আমাদের সত্যি জানতে দেওয়া যাবে না। কি করে? কি করে? কিচ্ছু না, যা হচ্ছে যেমন হচ্ছে হতে দাও, বাকিটা পরে বোঝা যাবে। কি বলছো তুমি কলোনা? ঠিক বলছি, কারণ কামিনীর পরাজয়ের আর বেশি দেরি নেই। কি বলছো তুমি কলোনা? এই হচ্ছে সূর্যগিরি, এখান থেকেই আমাদের সূর্যাগ্নি সংগ্রহ করতে হবে। তোমাদের ধ্বংসের কাছে আনতে পেরে আমিও আজ খুব খুশি। আমি জানি আমার মার আনন্দের সীমা থাকবে না। তাহলে সূর্যাগ্নি সংগ্রহ করার উপায়টা বলে দাও। তার জন্যই আগ্নেয়গিরির মাথার কাছে যেতে হবে আমাদের। কিন্তু এত উপরে আমরা উঠবো কি করে? চিন্তার কোনো কারণ তো নেই, সাহায্য করার জন্য আমি আছি তো।